দৈববাণী থেকে বলেছেন যে হ্যাঁ তোমার দায়িত্ব হচ্ছে এইভাবে এইভাবে সব পরিকল্পনা দিয়ে দিয়েছেন, ডিজাইন দিয়ে দিয়েছেন, বলেছেন এইভাবে এইভাবে তুমি 84 লক্ষ জীবজুনি তৈরি করবে। তার ব্রহ্মারও আগে অনেক সৃষ্টি আছে, যেমন বললাম মহাবিষ্ণু, তারপর ব্রহ্মাণ্ড সৃষ্টি, ঠিক আছে। তাহলে ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা, তারও আগে আরো অনেক সৃষ্টিকর্তা আছেন, এবং সবকিছুর আদি সৃষ্টিকর্তা হচ্ছেন অহম সর্বস্ব প্রভব, আমার থেকে সবকিছু উৎপত্তি হয়েছে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে মুখ্য সৃষ্টিকর্তা হচ্ছেন শ্রী কৃষ্ণ। তো যাই হোক, তো কোথায় ছিলাম আমি? তো অনেকে এইভাবে তপস্যা করে জানতে চান যে যেভাবে ব্রহ্মা তপস্যা করেছিলেন যে আমি কোথা থেকে আসলাম, আমার কি পরমার্থ, এইভাবে এক ধরনের পরমার্থবাদী আছেন তারা এরকম ব্রহ্মার মতো তপস্যা করে জানতে চান যে আমার উৎস কি, আমি কোথায় যাব, আমার কর্তব্য কি, এদের বলা হয় ধ্যান যুগ। তো এই ধ্যান যুগ, ধ্যান যুগই না, ধ্যান, এরা ধ্যান ধ্যান করেন আর কি। তো এই ধ্যানের পন্থা, ধ্যান অনেকে অনেক অনেক কিছুর জন্যই ধ্যান করতে পারে, ধ্যান করলেই যে সবাইকে ভগবানের, সবাই যে ভগবানকে জানার জন্য ধ্যান করছে এমন না। তত আধুনিক সমাজে অনেক ধ্যান, মানে এরকম অনেকে ধ্যান করে, অনেক বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে ধ্যান করা শেখায়, তারা প্রাণায়াম করে, বিভিন্ন পন্থা, শ্বাস শ্বাস কিভাবে আটকে রাখা যায়, তারা 1 মিনিট 2 মিনিট শ্বাস অবরুদ্ধ করে রেখে ফেলে, রাখতে পারে, এরকম প্র্যাকটিস তাদের করা হয়, এটা ধ্যানের একটা অংশ। তো এইভাবে তাদের ধ্যানের উদ্দেশ্য কি, তাদের ধ্যানের অংশ ভগবানকে জানা নয়, তাদের ধ্যানের অংশ শরীর সুস্থ রাখা, ঠিক আছে। আমি শুনেছিলাম যে একবার এরকম এক ফাঁসির আসামি, সে ফাঁসির ইয়ে থেকে বেঁচে গিয়েছিল, কিভাবে, কারণ সে ওই প্রাণায়াম প্র্যাকটিস করেছিল, কারণ ফাঁসিতে নির্দিষ্ট সময় ঝুলিয়ে রাখা হয়, 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিট, এরপরে তাকে ছেড়ে দেওয়া হয়। তো সে ওই সময় পর্যন্ত তার শ্বাস অবরুদ্ধ করে রাখার মতো প্র্যাকটিস সে আগেই করে গিয়েছে, পরে যখন তারা ফাঁসিতে ঝুলানো হয়েছে তো তার তো প্র্যাকটিস আছেই, তো তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু পরে তো সে বেঁচে গেছে। এবং ফাঁসির টাইম আছে, যদি কেউ কোনো কারণে যদি ওই ফাঁসির ঝুলানো থেকে যে সে যদি বেঁচে যায় তাহলে তাকে আর যেবার ফাঁসি দেওয়া যাবে না, এই জন্য সে বেঁচে যায়। তো এরকম অনেক ধ্যান ধ্যান করেন শরীর সুস্থ রাখার জন্য, এটা করার জন্য, সেটা করার জন্য, কিন্তু এই ধ্যান ধ্যানের পন্থায়ও কৃষ্ণের ভগবানের সাথে যুক্ত হওয়া যায়। যখন যুক্ত হওয়া যায় বা যুক্ত হতে চায় কেউ, তখন সেই পন্থাকে বলা হবে ধ্যান যোগ। যেখানে কৃষ্ণের সাথে যুক্ত হবে কর্ম অথবা জ্ঞান অথবা ধ্যান, তখনই সেটাকে আমরা কর্মযুগ অথবা জ্ঞান যুগ অথবা ধ্যান যুগ বলতে পারবো। নচেত তাদেরকে বলা হয় কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, এইভাবে বলা হয়। যাই হোক, আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ভগবানকে প্রাপ্ত হওয়ার